আফ্রিকান লোহা কার্ড যেটা আফ্রিকার ক্যামেরুন থেকে হলে এখন আসতেছে কাস্টমার পাবে তখন এইভাবে করে ফিটিং দেওয়া থাকে সবকিছু ফিটিং করা থাকে এগুলো সম্পূর্ণ সারি কাট কোনো পল থাকতেছে না পল ছাড়া এটা থাকতেছে হলে 1.5 ইঞ্চি এবং এটা পেছনে শুধুমাত্র তিনটা তক্তা থাকতেছে এটা হচ্ছে কি এই ফ্ল্যাশ ডোর এটাকে বলি আমরা ক্রাউন টিক সেগুনের ভিনিয়ার দিয়ে এটা হলো বারমানিকের হচ্ছে একটা ভিনিয়ার দেওয়া 6 আগস্ট আমাদেরকে বললে 8% ডিসকাউন্ট পাবে টোটাল বিলের উপরে কাঠের দরজার উপরে আর সাথে বোর্ডের দরজার উপরে ডেলিভারি ফ্রি আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দরজার কালেকশন দেখাবো 2023 সালের আসলে দরজার ভিডিও কারণ প্রতিনিয়তই কিন্তু আসলে জিনিসপত্রের দাম অনেক বাড়ছে তো বর্তমান দামগুলো কেমন আমরা সেটাই জানাবো আর হৃদয় ডোরের নতুন আরেকটা কিন্তু শোরুম এটা হচ্ছে ডোর কিং একবারে বসিলা ব্রিজটা আমরা সবাই চিনি মোহাম্মদপুর বসিলা ব্রিজের ব্রিজের ওঠার আগে কিন্তু হচ্ছে এই শোরুমটা র‍্যাব অফিস পার হবেন আর বসিলা ব্রিজের আগে হাতের বাম পাশে সপ্তাহে 7 দিনে খোলা রয়েছে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত বর্তমানে নতুন শোরুম উপলক্ষে স্পেশাল কিছু ডিসকাউন্ট আছে ভিডিও জুড়ে থাকবে আগে বলবো না তো এখানে আসলে আপনারা সুজন ভাইকে তো পাবেন আর আপনারা সারা বাংলাদেশ থেকে কিন্তু এখন হোম ডেলিভারি ফ্রি আছে 1 পিস দরজা কিনেন আর হচ্ছে 30 পিস কিনেন বা 1 পিস চৌকাট কিনেন অথবা 30 পিস কিনেন মানে আপনারা যেটাই কিনেন ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে তো সবকিছুই আজকের এই ভিডিওটাতে জানাবো কথা বাড়াবো না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আমাদের সাথে আজকে রয়েছে পুরো ভিডিওটাতে সুজন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম সাইফুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনাদের আমরা জানি তো হৃদয় ডোরের আরো একটা শোরুম আছে হ্যাঁ হৃদয় ডোর আমাদের মূল যেটা হচ্ছে কি শোরুম সেটা হচ্ছে হৃদয় ডোর এখন হৃদয় ডোর এখন মোহাম্মদপুরে আর কি নতুন আমাদের ব্রাঞ্চ যেটা 1 তারিখে চালু হয়েছে আর আমাদের নতুন হচ্ছে গিয়ে এই ব্র্যান্ডটা আরেকটা লঞ্চ করেছি সেটা হচ্ছে ডোর কিং নামে আচ্ছা আচ্ছা ডোর কিং আর এই ব্রাঞ্চের মধ্যে যে প্রোডাক্টগুলো সেগুলো একটু এক্সক্লুসিভ ওখানে রয়েছে আর কি দুইটা ক্যাটাগরি এখানে যেমন একটু ভিন্ন ক্যাটাগরি আমরা রাখার চেষ্টা করেছি সব এক্সক্লুসিভ দরজাগুলো আচ্ছা কি কি কাঠের দরজা পাবে একদম এখানে আমাদের রয়েছে হলো বার্মাটিক চিটং সেগুন আর হচ্ছে কি যশোরের মেহগুনি চিটংয়ের হচ্ছে কি গামারি আর আফ্রিকান লোহা কাঠের চৌকাঠ সাথে অন্যান্য কাঠের সব চৌকাঠ থাকছে আচ্ছা আজকে শুরু করব আমরা যদি দেখি আমি সেগুন কাঠ দিয়ে শুরু করি সবাই তো হচ্ছে কি মেহগুনি মেহগুনি করে আচ্ছা তো আমি আজকে একটু সেগুন কাঠ দিয়ে শুরু করি এটা হচ্ছে কি সেগুন কাঠ এটা হচ্ছে কি চিটগং সেগুন অর্থাৎ হচ্ছে গিয়ে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি এলাকায় যে সেগুনগুলো হলো গিয়ে থাকে 4-6 সেখানকার হচ্ছে গিয়ে সেগুন এগুলো সম্পূর্ণ সারি কাঠ কোনো পল থাকতেছে না পল ছাড়া পল সহ যেটা সেটা আমরা অন্য কাজে ব্যবহার করি কাঠের মধ্যে তো পল থাকবে আর বাট কাঠের দরজার মধ্যে কেউ পল তো আর নিতে চায় না তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে পল ছাড়া সম্পূর্ণ সারি কাঠ এবং পাকা 1.5 ইঞ্চির উপরে আমরা হচ্ছে গিয়ে করি সম্পূর্ণ 1.5 ইঞ্চি থিকনেসটা কিন্তু 1.5 ইঞ্চি থাকতো পাকা 1.5 ইঞ্চি থাকতেছে এগুলো আচ্ছা আচ্ছা ওকে তো এগুলো হচ্ছে কি একটু ভারী নকশার মধ্যে চিরং সেগুনের আর যদি এটাকে একটু হালকা নকশার মধ্যে করে তাহলে 1000 টাকা কমে আসবে যেমন এটা এই যে 1000 টাকা 1000 টাকা কমে আসবে এটা হচ্ছে 19000 টাকা আবার ঠিক তার পাশেরটা এটাও পড়বে হলো 20000 টাকা এটা হচ্ছে 3.5 ফিট মানে সাড়ে 3 ফিট মেইন ডোরের মধ্যে বাট এটা যদি কাস্টমার হচ্ছে গিয়ে বেডরুমে করে 3 ফিটে তখন হয়ে যাবে এটা 19000 যদি হচ্ছে গিয়ে 2.5 ফিট ব্যালকনিতে করে তাহলে হবে হচ্ছে গিয়ে এটা 18000 আবার যদি বলে যে না আমি ব্যালকনির মধ্যে হালকা নকশা দেব মানে এত ভারী নকশা প্রয়োজন তখন যে এই ধরনের নকশা দিতে পারে এটা পড়তেছে 17000 টাকা তো সেক্ষেত্রে আপনার যার যেটা প্রয়োজন হয় আপনারা কিন্তু নিতে পারবেন আপনারা কি সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছেন 64টা জেলা 492টা উপজেলাতে আমাদের ডেলিভারি থাকতেছে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি কোনো প্রকার ডেলিভারি চার্জ নাই আমি পৌঁছে দেবো কেউ তো 1 পিস নেবে কেউ তো 5 পিস 1 পিস তো দিচ্ছি 100 পিস নিলেও আমি পৌঁছে দেবো 1 পিস নিলেও আমি তাকে পৌঁছে দেবো আমার নিজ দায়িত্বে আমার নিজ খরচে আচ্ছা মানে আপনারা 1 পিস কিনলেও কিন্তু ডেলিভারিটা ফ্রি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে তো চিটং সেগুনের পরে আমাদেরকে কি দেখাবেন চিটং সেগুনের পরে হচ্ছে কি আপনি যে মেহুনির মধ্যে দেখতে পাবেন মেহুনি যেগুলো রয়েছে যারা একটু কম প্রাইসের ভিতরে কম প্রাইস এর মধ্যে মেহগুনি এই ডিজাইনগুলো রয়েছে এটা হলো যশোরের মেহগুনি এখানে যা দেখতে পারতেছেন সব হচ্ছে গিয়ে যশোর মেহগুনি মানে যশোর বলতে কি শুধুমাত্র এক জেলাতে তো মেহগুনি হয় না আপনার যশোর ঝিনাইদা নড়াইল সাতক্ষীরা ওই অঞ্চলটায় ভিত্তি যশোর বেল্টের মধ্যে যে মেহগুনি চাষগুলো হয় সেখানের মধ্যে মেহগুনি চাষ কিন্তু আরো অনেক জায়গায় হয় বরিশালের মধ্যে আছে বিভিন্ন এলাকার মধ্যে হলে আছে বাট এটার মধ্যে যশোরের মেহগুনিটার হচ্ছে চাহিদাটা সবচেয়ে বেশি থাকে এটার কোয়ালিটিটা বেটার থাকে যার ফলে এটা চাহিদা আচ্ছা মেহগুনির ভিতরে কি কি ক্যাটাগরির দরজা আপনারা দিয়েছেন মেহগুনির মধ্যে আমরা করতেছি 3D ডিজাইন 2D ডিজাইন এরপর হচ্ছে কি হালকা নকশা যেটা আমি সেগুন কাঠের মধ্যে দেখালাম এটা হালকা নকশা রয়েছে থিকনেস থাকবে থিকনেস থাকতেছে পাকা 1.5 ইঞ্চি আরেকটা হচ্ছে গিয়ে মজার কথা সেটা হচ্ছে 1.5 ইঞ্চির পরে আমরা হচ্ছে কি এই পাল্লাগুলো
যেমন আমি এটা দেখাই, এটা থাকতেছে হলো 1.5 ইঞ্চি এবং এটার পেছনে শুধুমাত্র তিনটা তক্তা থাকতেছে, তিনটা তক্তা, প্রত্যেকটা দরজা তিন তক্তায় পাল্লা কমপ্লিট, অর্থাৎ এক একটা তক্তা মনে করেন প্রায় 10 ইঞ্চি করে হচ্ছে, 10 ইঞ্চি, 10 ইঞ্চি, 10.5 ইঞ্চি, ফিঙ্গার জয়েন্টে 9 ইঞ্চি টিকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, মানে জয়েন্টও কম থাকবে আপনাদের, জয়েন্ট খুবই কম, তিন তক্তার মধ্যে একটা পাল্লা কমপ্লিট হলে তাহলে বুঝতে পারবেন সেটা হলে গিয়ে কতটা হচ্ছে গিয়ে মজবুত হতে পারে। তো সুজন ভাই, অনেক কাস্টমার বলে যে ভাই আসলে দরজা যেহেতু কিনবো, আপনাদের দরজাগুলো টেকসই কেমন হবে? টেকসই বলতে আমি যে কাজটা করতেছি, কাঠগুলো তো প্রথমে হচ্ছে কি, যেটা মেহগুনি আমরা কেমিক্যাল বয়লিং করতেছি, সেদ্ধ, যেটা গরম পানিতে, ঠান্ডা পানিতে না, আচ্ছা, সেটাই হচ্ছে গিয়ে। আর যেটা এরপর হচ্ছে গিয়ে 24 ঘন্টা আমরা হচ্ছে কেমিক্যাল বয়লিং করি, এরপর হচ্ছে গিয়ে এটা হলো সিজনিং করা হয়, ড্রাই ক্লিনিং চেম্বারে হচ্ছে গিয়ে 240 ঘন্টা একটা না, অর্থাৎ 10 দিন সেখানে হচ্ছে গিয়ে কাঠগুলোকে আমরা ড্রাই করি। আচ্ছা, ড্রাই করে আমরা কাঠটাকে শুকিয়ে ফেলি, কাঠের ভিতরে কোনো রস কস থাকে না, যার ফলে এই কাঠটা লং টাইম এটা হলে গিয়ে চলে যায়। তারপরে আমি অফিসিয়ালি আপনাকে 25 বছর ওয়ারেন্টি থাকতেছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে ঠিক এই যে এভাবে করে, এই যে এখানে আমাদের এখন তো খুলে ফেলেছি, সব এভাবে করে চার কোণায় চারটা হলে গিয়ে সিল থাকতেছে, 25 বছরের গ্যারান্টি থাকতেছে, ওয়ারেন্টি থাকতেছে। আচ্ছা, আর এছাড়া হচ্ছে কি, যে কোনো সমস্যার জন্য আমি সেটা তো আছে, বাট আমি বলবো এটা লং টাইম আপনার চলে যাবে, তিন তক্তার পাল্লা তো এগুলো আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। আচ্ছা, এগুলোর ভেতরে তো অনেক ডিজাইন আছে, মানে অনেক অসংখ্য ডিজাইন আছে, সব ডিজাইন তো আর আমি ক্যাটালগকে ফেসবুকে এখানে দেখাতে পারছি না, ক্যাটালগ দেখি আমি, ক্যাটালগের মধ্যে হচ্ছে গিয়ে সব ডিজাইনগুলো ওখানে রয়েছে, আমাদের ক্যাটালগ দেখে কাস্টমার হচ্ছে গিয়ে ডিজাইনগুলো অর্ডার করতে পারবেন। এছাড়া আমাদের অনলাইনে সে গুগলে ঢুকে আমাদের হচ্ছে গিয়ে ডোরকিং, আমাদের নতুন যে ব্র্যান্ড, সে ডোরকিং যদি সার্চ করে অথবা হৃদয় ডোর সার্চ করলে সে পেয়ে যাবে ওখানে, বা ফেসবুকের থেকে হৃদয় ডোর ডোরকিং সার্চ করলে সব ডিজাইন এবং প্রাইস সহকারে দেওয়া আছে। আচ্ছা, মেহগুনির দামটা আপনারা নির্ধারণ কিভাবে করছেন? মেহগুনি যেটা আমি আপনাকে বললাম সেগুন কাঠের, যেটা হচ্ছে 20,000 টাকা, সেটাই যদি কাস্টমার মেহগুনি কাঠের মধ্যে করে, 3.5 ফিট যেটা, 3.5 ফিট যেটা যশোরের মেহগুনি, যেটা হলো মেইন গেটের মধ্যে ব্যবহার করে, পাকা 1.5 ইঞ্চি, 1200 সুতা থিকনেস আফটার ফিনিশিং, এবার হচ্ছে কি তিন তক্তার মধ্যে পাল্লা হবে, মাঝখানে তিন তক্তা, সাইডের বাজু বাদ দিয়ে, সেটা হচ্ছে পড়বে 7,000 টাকা উইথ ডেলিভারি, 7,000 টাকা উইথ ডেলিভারি, উইথ ডেলিভারি। হালকা নকশা না, এটা ভারী নকশা, এটা ভারী নকশা, হালকা নকশা হলে আর 1,000 কমে আসবে, 6,000 টাকার মধ্যে, 6,000 টাকা হয়ে যায়, 3.5 ফিটটা, 3.5 ফিটটা। এরপর যদি আবার হালকা নকশা যদি আপনার বেডরুমেরটা করে 3 ফিটে, তাহলে হলো 5,500, 2.5 ফিটে করলে 5,000, আর মেন গেটটা যেমন এগুলো রয়েছে এটা হলো 3.5 ফিটে পড়তেছে 7,000, যদি 3 ফিটে করে তাহলে হবে 6,500, 2.5 ফিট হলে 6,000, আর তার সাথে মেহগুনি কাঠের চৌকাঠ আছে 2,500 টাকা করে, ডেলিভারি তো থাকতেইছে। আর একটা অফার থাকতেছে আমাদের নিউ ব্রাঞ্চ ওপেনিং উপলক্ষে, সেটা আমি কিছুক্ষণ পরে বলতে। আচ্ছা, মেহগুনির আমরা জাস্ট কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিই, দেখেন তো সেক্ষেত্রে আপনারা 3.5 ফিট লাগুক বা 3 ফিটই লাগুক, বা হচ্ছে 3 ফিটের নিচে হচ্ছে কত ইঞ্চি হয় ওটা হচ্ছে আপনার 2.5 ফিট, 2.5 ফিট যেটা 27 ইঞ্চি, 2.5 ফিট চৌকাঠের জন্য যেটা আর কি লাগে। আচ্ছা, ওইটাও আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ। এই জায়গায় দেখেন অনেক ডিজাইন আছে, আসলে সব ডিজাইন তো একটা ভিডিওতে পসিবল না, আপনারা হচ্ছে কাস্টমারকে কাস্টমাইজ ডিজাইন দিলে আপনারা করে দিতে পারবেন, করে দিতে পারবো, সে যে কোনো ডিজাইন দিলে ইনশাল্লাহ আমি করে দিতে পারবো। আর যদি কাস্টমার বলে বার্নিশ করে নিতে চায়, আমি বার্নিশ করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, লেকার বার্নিশ যদি করতে চায় 6,000 টাকা অ্যাড হবে যে কোনো দরজার উপরে, মানে যে কোনো দরজার উপরে লেকার বার্নিশ করলে 6,000 টাকা অ্যাড হবে, সেটা আমি লেকার করে দিতে পারবো, হ্যান্ড বার্নিশ করলে মাত্র 2,000 টাকা, 2,000 টাকা, 2,000 টাকা। আচ্ছা, আপনারা বার্নিশ সহ নিতে পারবেন, বার্নিশ ছাড়াও নিতে পারবেন, চৌকাঠের জন্য 1,000 টাকা অ্যাড হবে যদি বার্নিশ করে, চৌকাঠ যদি বার্নিশ, চৌকাঠ যদি বার্নিশ করে। আর এই পাশে দেখছিলাম এগুলো কি কার্ড, এটা রয়েছে এক্সক্লুসিভ, যেমন এটা হচ্ছে বারমাটি কার্ড, আছে ওদিকে মেঘুনি, এই দুটো কার্ডের মধ্যে ডিজাইন একই রয়েছে সেম। আচ্ছা, এটা হচ্ছে কি কেউ যদি আর কি মেইন গেটের মধ্যে এটা আর কি ব্যবহার করে, এটাকে আমরা 4D ডিজাইন বলি, বা অনেক কাস্টমার মানে এটা একটা ইরানি ডিজাইন বলে আর কি চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ডিজাইনটা যদি বারমাটিক কাঠের উপরে করে কোনো কাস্টমার, তাহলে সেটা পড়ে যাচ্ছে হচ্ছে গিয়ে 45,000 টাকা, বারমাটিকের মধ্যে এটা পড়ে যাবে হচ্ছে 45,000 টাকা। যদি এটা কাস্টমার চিটং সেগুনে করে তাহলে পড়ে যাবে 25,000 টাকা। আচ্ছা আচ্ছা, চিটং সেগুনে করলে 25,000 টাকা। আর হচ্ছে গিয়ে যদি এটাই বলে যে আমি না মেহগুনি কাঠের মধ্যে করবো বাট সেম ডিজাইন করবো, সেটা পড়ে যাবে এই কাঠ, এটা পড়ে যাবে 15,000 টাকা, 15,000 টাকা। এটার মধ্যে আবার একটা মজার বিষয় আছে, তো সেটা হচ্ছে কি আপনার 1.25 ইঞ্চি কাট থাকতেছে, এই কাটটা কিন্তু 1.5 ইঞ্চি থাকবে, থিকনেসটা কিন্তু বেশি 1.25 ইঞ্চি, তার কারণ এই ডিজাইনের জন্য আপনাকে 1.25 ইঞ্চি কাট রাখতে হবে না, তো ডিজাইনটা ফুটবে না। আচ্ছা আচ্ছা, 1.5 ইঞ্চি কাটা ফুটবে, বাট আমি 1.25 ইঞ্চি কাঠের উপর 2 ইঞ্চি কেটে যতটুকু টেকে আর কি 1.25 ইঞ্চি কাঠের উপর আমি যে ফিনিশিংটা আনতে পারবো সেটা 1.5 ইঞ্চি কাঠের মধ্যে আনা যাবে না, আনা যাবে না, 4D ডিজাইন তো। আচ্ছা, আরেকটা বিষয় অনেকে ভাই ডাবল ডোরের ভিতরে নিতে চায়, ডাবল ডোর, হ্যাঁ ডাবল ডোর এখানের মধ্যে রয়েছে আমাদের, এই যেগুলো রয়েছে হলো ডাবল ডোর। ডাবল ডোরের সাইজটা কতটুকু হয়? ডাবল ডোর 5 ফিট 7 ফিট, পাশে 5 ফিট, লম্বা হচ্ছে গিয়ে 7 ফিট, অনেকে আছে 6 ফিটও করে। আচ্ছা, চাইলে 7 ফিটও করা যায়, বাট 6 ফুট আর 5 ফুট এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড, তো 5 ফিটের মধ্যে যদি করে ডাবল ডোর,
এই ডোরটার প্রাইসটা ডিফারেন্ট, আমি একটু পরে বলতেছি, বাট এই ডোরগুলো যেটা যে ডাবল ডোর করে অথবা আমাদের ক্যাটালগ দেখে ডাবল ডোর করে পড়তেছে হলো 12,000 টাকা। 12,000 টাকার মধ্যে ডাবল ডোর, এটা হচ্ছে কি মেগুনি কাঠে 12,000 টাকা, আর যদি হচ্ছে কি চিরং সেগুনে করে তাহলে পড়বে হলো 36,000 টাকা। এই যে এখানে বেশ কিছু ডাবল ডোর এখানে রয়েছে, ডাবল ডোরের ডিজাইন আছে, ডিজাইন রয়েছে, বা বাকি ডিজাইন হচ্ছে কি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারবে, অনলাইনে সে দেখে নিতে পারবে। তো পাশাপাশি আমরা যদি একটু চৌকাঠ যাই, এখন চৌকাঠ, হ্যাঁ চৌকাঠ এখানে মধ্যে রয়েছে। আর চৌকাঠের মধ্যে সবচেয়ে টেকসই কোন চৌকাঠগুলো আপনারা সেল করছেন? সবচেয়ে যদি টেকসই সেটা যদি বলি আমি তাহলে বলবো আফ্রিকান লোহা, যেটা বর্তমান সময় পুরো মার্কেট হিট। আচ্ছা, বাংলাদেশের মধ্যে রেখে চলে আফ্রিকান লোহা কাট, যেটা আফ্রিকান লোহা কাট, যেটা আফ্রিকার ক্যামেরুন থেকে হলকে এখন আসতেছে, এটা পড়তেছে প্রতি পিস 5,000 টাকা। রেগুলার যেটা সাইজ সেটা পড়তেছে প্রতি পিস 5,000 টাকা। কোন কাস্টমার যদি বলে আমি হচ্ছে 11.5 নিব বড়, এটা পড়বে হচ্ছে 10,000 টাকা, আর যদি 6 ইঞ্চি করে তাহলে পড়বে হচ্ছে কি 5,000 টাকা। আমাদের এক্সক্লুসিভ আরেকটা রয়েছে একটু মোটা থিকনেস এর মধ্যে VIP। আচ্ছা, VIP যেটা কিং সাইজ বলি সেটা পড়তেছে হলো 5,500 টাকা, এই যে এই কাটটা। আচ্ছা, 5,500 VIP সাইজ, এটা নরমালি ঢাকার কিছু কাস্টমার আনে, ঢাকাতে আর কি না, একটু গুলশান বনানী এইসব সাইডের কাস্টমার আনে, মানে যারা চাচ্ছে মানে VIPটা নিলে 5,500 নরমালি রেগুলার হলে হচ্ছে 5,000 টাকা, এবং সাথে ডেলিভারিটা তো ফ্রি থাকতেছে। এছাড়া যদি কেউ সেগুন কাঠের চৌকাঠ চায় সেটাও আমরা দিতে পারতেছি, সেগুন কাঠের চৌকাঠ, এগুলো এগুলো সব সেগুনের। আর যদি কেউ বলে 11 ইঞ্চি, যেমন এটা লোহা কাঠ রয়েছে, লোহা কাঠের মধ্যে যদি বলে যে 11 ইঞ্চি নিবে 11.5, সেটা পড়তেছে হচ্ছে আপনার 10,000 টাকা লোহা কাঠ। যদি চিটং সেগুনের মধ্যে নিতে চায় তাহলে 20,000 টাকা, যদি বারমাটিকের মধ্যে নিতে চায় তাহলে পড়বে 36,000 টাকা। আচ্ছা, আপনাদের এখন নেওয়ার প্রসেসটা কি, যারা অর্ডার করতে চায় ঢাকা ঢাকার বাইরে কিভাবে অর্ডার? আমার তো 64 জেলাতেই দিচ্ছি ডেলিভারি, তো যখন কাস্টমার অর্ডার করবে সরাসরি আমাদের মহম্মদপুর ব্রাঞ্চে অথবা পুরান ঢাকার ব্রাঞ্চে এসে অর্ডার করতে পারে বা অনলাইনে অর্ডার করতে পারে। এই মহম্মদপুর ব্রাঞ্চ সপ্তাহে 7 দিন খোলা, আর পুরান ঢাকার যেটা রয়েছে সেটা সপ্তাহে 6 দিন, ফ্রাইডেতে ক্লোজ থাকবে, আর এটা সপ্তাহে 7 দিন খোলা থাকবে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। আচ্ছা, সারা বাংলাদেশে তো আপনারা ডেলিভারি দিচ্ছেন? ডেলিভারি দিচ্ছি, আর আমাদের পেমেন্ট সিস্টেমটা হচ্ছে কি, যখন কাস্টমার অর্ডার করবে ওনার কত পিস দরজা, কি কাট, কি সাইজ, সেই অনুযায়ী আমরা একটা কোন পার্সেন্ট আছে যে আপনি আগে এত পার্সেন্ট আপনাদেরকে 50% এর কথা বলছি, 50% যা টোটাল বিল আসবে 50% উনি অ্যাডভান্স করবে, বাকি 50% যেদিন আমরা ডেলিভারি দিব সেদিন হয়ে যাবে। যদি ঢাকার মধ্যে হয় তাহলে উনি এসে আর কি দেখে গেল, আমরা মাল পাঠিয়ে দিব, আর না হলে হচ্ছে আমরা কন্ডিশনে মাল পাঠিয়ে দিব, ঢাকার বাইরে যদি হয় কন্ডিশনে পাঠিয়ে দিব, বাকি 50% সে ওখান থেকে ওকে পেমেন্ট করে আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে, আমাদের 12টা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আচ্ছা সব কোম্পানির নামে, সেটা হচ্ছে অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে সে হচ্ছে নিয়ে যেতে পারবে, নিতে পারবে। আর ঠিক এইভাবে করে চৌকাঠ যেগুলো আছে এগুলো হচ্ছে আজকে ডেলিভারি যাচ্ছে এগুলো সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে রয়েছে বেশ কিছু চৌকাঠ, এটা হচ্ছে আফ্রিকান লোহা কাঠের চৌকাঠ। আচ্ছা আচ্ছা, এইভাবে রেডি করা থাকে আপনারা? হ্যাঁ, সব এইভাবে করে, আপনি যখন আর কাস্টমার পাবে তখন এইভাবে করে ফিটিং দেওয়া থাকবে, সবকিছু ফিটিং করা থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে, চাইলে কালারও তো অনেকে করে নিতে চায়, কালার কি? হ্যাঁ, কালার করে নিতে পারবে, চৌকাঠে কালার করতে 1,000 টাকা করে খরচ হবে, ডোরে 6,000 টাকা। আচ্ছা আচ্ছা, হ্যান্ড বার্নিশ করলে তো 2,000। আপনাদের যদি এই শপে কেউ আসতে চায় কিভাবে আসবে একবার ইজি? আমাদের এটা হচ্ছে গিয়ে মোহাম্মদপুর সংসদ ভবনের পাশে যে আসাদ গেট রয়েছে, আসাদ গেট থেকে হচ্ছে গিয়ে আপনার ঠিক হচ্ছে গিয়ে সোজা যে রাস্তাটা গেছে বসিলা ব্রিজ, বসিলা ব্রিজের আগে, ওটা হচ্ছে গিয়ে র‍্যাপ টুর পরপরই, আর বসিলা ব্রিজের আগে এই জায়গাটায়, এই জায়গাটায়। আচ্ছা, আপনারা চাইলে সরাসরি এসে দেখেও কিন্তু নিতে পারবেন। তো ভাই বলছিলেন নতুন শোরুম উপলক্ষে আপনাদের একটা অফার রয়েছে। হ্যাঁ, নতুন শোরুমে যে অফারটা রয়েছে এটা হচ্ছে গিয়ে আমাদের যে বর্তমানে যে রেগুলার প্রাইস রয়েছে সেটার মধ্যে হচ্ছে গিয়ে শুধুমাত্র কাঠের দরজায়, কাঠের দরজা আর হচ্ছে বোর্ডের যে দরজাটা রয়েছে সেটার উপরে আমরা হচ্ছে গিয়ে 5% ডিসকাউন্ট দিচ্ছি, 5% ডিসকাউন্ট দেব, সেটা হচ্ছে ভিডিওটা যেদিন পাবলিশ হবে সেখান থেকে হচ্ছে গিয়ে আপনার 21 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, 21 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, 22 ফেব্রুয়ারি থেকে সে তাকে আবার রেগুলার প্রাইসে নিতে হবে। 5% ডিসকাউন্ট থাকতেছে টোটাল বিলের উপরে, কাঠের দরজার উপরে আর সাথে বোর্ডের দরজার উপরে। এরপরে আরেকটা যেটা থাকতেছে, কোনো কাস্টমার যদি অনলাইনে অর্ডার করে সে পাবে 5%, কোনো কাস্টমার যদি ফিজিক্যালি সে হচ্ছে কি আমাদের পুরান ঢাকার ব্রাঞ্চে বংশের ব্রাঞ্চে যদি আসে সে পাবে হলো 6%। শুধুমাত্র সাইফুল এক্সপ্রেস থেকে হলে গিয়ে যারা আসবে ওই প্রোমো কোডটা ইউজ করবে তাকে আমি দেবো 8% ডিসকাউন্ট, আইদার সে যদি কথাটা না বলে সে নর্মালি মহম্মদপুর ব্রাঞ্চে 7% ডিসকাউন্ট পাবে, ডিসকাউন্ট পাবে। আর প্রোমো কোড যেটা থাকবে সেটা যে কোনোটা হতে পারে, আমি আপনার বার্থ ডেট দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, আপনার বার্থ ডেটটা কত ভাইয়া? আচ্ছা, এটা হচ্ছে 6 আগস্ট আর কি, 6 আগস্ট, 6 আগস্টই থাকবে হচ্ছে আমাদের প্রোমো কোড, 6 আগস্ট আমাদেরকে বললে 8% ডিসকাউন্ট পাবে, অথবা না হলে এই
7% ডিসকাউন্ট আছে। আমরা একটু অন্যান্য যে কার্ডগুলো আছে গামারি, অন্যান্য কার্ডের মধ্যে যে গামারি কার্ড তো ওরকম ভাবে দেখানো হয়নি, যে মেহগুনি কার্ড যেগুলো আমি দিয়েছিলাম, যে ডিজাইন যেগুলো রয়েছে এগুলো যদি কাস্টমার হচ্ছে গিয়ে গামারি কার্ডে করতে চায়, মেহগুনিতে 7,000, গামারিতে পড়তে চায় 8,000, আর সেগুনে হচ্ছে 20,000। আর গামারি কার্ডের মধ্যে নর্মালি সবাই একটু হালকা নকশা খুঁজে, গামারি কার্ডটা একটু নরম হয় তো আশ বের হয়, হালকা নকশা খুঁজে, এই যে এই ধরনের হালকা নকশা যেগুলো রয়েছে এগুলো গামারি কার্ডে পড়তে চায় 7,000, 3.5 ফিট 7,000, 3 ফিট 6,500, 2.5 ফিটটা পড়তেছে হলো 6,000 উইথ ডেলিভারি ফ্রি, সাথে ডিসকাউন্ট তো থাকতেছে 21 ফেব্রুয়ারি পর্যন্ত। আচ্ছা, আর আমরা এই পাশে যদি দেখি, এই পাশে রয়েছে মেহগুনি কাঠের ডিপ পাল্লা, যেটা আপনি বলছেন কম দামের মধ্যে আর কি, কাঠের মধ্যে যদি নিতে লয় মেহগুনি কাঠের ডিপ পাল্লা, এটা হচ্ছে মেগুনি কাঠের ডিপ পাল্লা। বাজারে তো অনেক ডিপ পাল্লাই রয়েছে, কোয়ালিটি ভেদে আর কি অ্যাকচুয়ালি দামটা, এটা আমি একটু ভিন্নভাবে এনেছি। সেটা হচ্ছে কি, সলিড কাঠ থেকে কিছু কাঠ আমি আলাদাভাবে করে এই ডিপ পাল্লাটা তৈরি করেছি। নর্মালি যে ডিপ পাল্লা হয় সেগুলোর মাঝখানে কিন্তু জোড়া হয় ডিপ পাল্লা, কিন্তু করেই হচ্ছে কি যে টুকরো কাঠগুলো আছে সাইডের যে কাঠগুলো, সেই কাঠগুলো দিয়ে হচ্ছে ডিপ পাল্লা তৈরি করে, যার ফলে হচ্ছে কি বাজারে প্রায় আমি দেখেছি 3,000 থেকে 3,500-4,000 মধ্যে চলে আসে, এরকম কম প্রাইসের মধ্যে। কিন্তু অ্যাকচুয়ালি ভাবে বুঝতে লাগবে, 3,000 টাকা যদি একটা দরজা দেই, 1500 টাকা একটা দরজা বানাতে মজুরি দেওয়া লাগে, তাহলে বাকি 1500 টাকাতে আমি আপনাকে কি কাঠ দিব, সেটা দেওয়া সম্ভব হয় না। আর এটা আমরা যেটা করছি সলিড কাঠ থেকেই করা, এগুলো সব এক একটা তক্তা, এই যে একটা তক্তা, এটা এক তক্তা, এটা হলো বাজুর কাঠ, এবং এটা সামনে পিছে দুই পাশে ডিজাইন থাকতেছে। এখানে সামনে যে পিছে আছে এরকম, এটাকে বলি আমরা ক্রাউন টিক, সেগুনের ভিনিয়ার দিয়ে ফ্লাশ ডোর, এটা পাকা 1.5 ইঞ্চি রয়েছে। আর এটা যে ফ্লাশ ডোর উপরে যে প্লাইটা, এটা হচ্ছে ইন্ডিয়া থেকে হলে আসে, এটার প্রাইস হচ্ছে প্রতি ইঞ্চি 100 টাকা, প্রতি ইঞ্চি 100 টাকা, অর্থাৎ পাশে যদি 39 ইঞ্চি হয় 3900 টাকা, 33 ইঞ্চি হলে 3300, 36 ইঞ্চি হলে 3600 টাকা, যত ইঞ্চি নেন তত ইঞ্চি হলে এটার প্রাইস পড়বে। এবং এটা আরেকটা মজার বিষয়, এটা ভিতরে কিন্তু কোনো ফাঁপা নাই, নর্মালি হচ্ছে কি মেলামাইন মোল্ডিং ডোরে যেগুলো হচ্ছে ফাঁপা থাকে, এটা ভিতরে কোনো ফাঁপা থাকবে না। ঠিক যেমন ভাবে আপনি এই যে মেলামাইন ডোরটা যেটা বলতে পারেন, এটা হলো চায়না প্লাইটা, এটার উপরে 12টা ডিজাইন রয়েছে, ডিজাইনগুলো আমাদের এই ক্যাটালগের মধ্যে হলে সে পেয়ে যাবে। এটার প্রাইস এটা পড়তেছে হচ্ছে কি 3500 টাকা, যেটা হচ্ছে কি 39 ইঞ্চি বা 36 ইঞ্চি এটা পড়বে 3500, 33 ইঞ্চি পড়বে 3300, 27 ইঞ্চি পড়বে 2700, না ওটা পড়ে যাবে 3000 টাকা, ওই 2700 টাকার অফার, সেটা হলো ক্রাউন্টিং ডোর। আচ্ছা আচ্ছা, ক্রাউন্টিং এ আর ঠিক এরকম ভাবে এটা নিতে পারে, সেটা হচ্ছে মোল্ডিং ডোর, এটা নিয়ে সে বার্নিশ করতে পারে, এটা হলো বার্মারিকের হচ্ছে একটা ভিনিয়ার দেওয়া, এটা নিয়ে হচ্ছে কি সে বার্নিশ করতে পারবে। আর মেলামাইন ডোরে কিন্তু বার্নিশ করার প্রয়োজন নাই, এই ডোরটা তো আপনাকে বার্নিশ করতে লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, তো এটা কিন্তু বার্নিশ চাইলে আপনারা করে নিতে, বার্নিশ করে নিতে পারে, এটার মধ্যে 12টা ডিজাইন আছে, ইউজ করা যাবে। হ্যাঁ, বেডরুমের জন্য এটা ইউজ করে হাই রাইজ বিল্ডিং গুলোতে, ওখানে বিশেষ করে অ্যাপার্টমেন্টে এটা আর কি সবচেয়ে বেশি হলে গিয়ে চাহিদা। আমি এটার মধ্যে বেশ কিছু ডিজাইন আছে, সেটা আমি আপনাকে দেখিয়ে দিই, এই যে এখানের মধ্যে এখানে কিন্তু ডিজাইনগুলো আপনারা দেখছেন, কত সুন্দর সুন্দর ডিজাইন আছে, আপনারা চাইলে কিন্তু সবকটা হচ্ছে কি 3500 টাকা, শুধুমাত্র ক্রাউন টিক যেটা রয়েছে সেটা পড়তেছে হচ্ছে কি আপনার প্রতি ইঞ্চি 100 টাকা। এছাড়া আমাদের যে নতুন রয়েছে সেটা হচ্ছে কি প্লাস্টিকের দরজা, এটা যদিও হচ্ছে আমরা ম্যানুফ্যাকচার না, এটা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির প্লাস্টিকের দরজা আমরা চাইলে, কেউ যদি আপনার ওই দেখা যায় বাথরুমের জন্য, রান্নাঘরের জন্য এইগুলো নিতে চায়, রান্নাঘরের জন্য তো আমি প্লাস্টিকটা প্রেফার করি না, সেটা হচ্ছে কি আপনার কিচেনের মধ্যে দেওয়াটা ঠিক না, আপনার হচ্ছে টয়লেটে আর হচ্ছে ব্যালকনিতে অনেকে ইউজ করে, সেটা বিভিন্ন রেঞ্জে আছে, আপনার হলকে 6 ইঞ্চি আছে, তারপর 4 ইঞ্চি আছে, 5 ইঞ্চি আছে, 3 ইঞ্চি আছে, বিভিন্ন কোয়ালিটি ভেদে ব্র্যান্ড ভেদে সেই হিসেবে দামটা 3500 থেকে 7,000 টাকার মধ্যে পেয়ে যাবে। আর 3500 নিচে যেগুলো থাকে না সেটা অ্যাকচুয়ালি কোয়ালিটি অতটা হয় না, তো সেটা আমি বলবো সেটা আপনি এলাকা ভিত্তিক কিনে নেওয়াটাই ভালো। আচ্ছা আচ্ছা, তো এই ছিল আসলে মোটামুটি যাদের যেই দরজাটা প্রয়োজন হয় আপনারা সারা বাংলাদেশ থেকে তাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন।